রতনদা কোথায় স্যার 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 বন্ধা স্যার 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 বিক্রি বাইরে গেছে না এই যে পাও দিতেছে না এ জিত ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে যে সরকার সেই সরকারের কাজের এবং ত্রিপুরার মানুষের 2018 যে
মতামত প্রকাশ করলে তার জিত। আর 2018-তে মুখ্যমন্ত্রী হিসাবে আমার কাজের দায়িত্ব পেয়েছিলাম, কাজ করেছি। এখন ত্রিপুরার একটাই রাজ্যসভার সিট আছে, তার মধ্যে পার্টি আমাকে মনোনীত করেছে এবং আজকে তার রেজাল্ট এসেছে। তো যে দায়িত্ব আমাকে সঁপা হয়েছে, নিষ্ঠার সহকারে আমি রাজ্যসভাতে ত্রিপুরার বিভিন্ন ডেভেলপমেন্টের ইস্যু নিয়ে, ত্রিপুরার মানুষের উন্নয়নের ইস্যু নিয়ে আমি উঠাবো। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আদরণীয় জেপি নাড্ডাজি রাষ্ট্রীয় অধ্যক্ষ, ওনার মার্গদর্শনে আমাদের প্রিয় গৃহমন্ত্রী শ্রী অমিত ভাই স্যার পথপ্রদর্শক হিসাবে যে কাজ করে আমি শুরু করেছিলাম, সেই কাজকে আগে নিয়ে যাওয়ার যে স্বপ্ন আমার কাছে রয়েছে, স্বপ্নকে সাকার করার জন্য আমি নিষ্ঠার সঙ্গে কাজ করব। আমি আবারও আপনাদের মাধ্যমে আমার ত্রিপুরা রাজ্যের সমস্ত বিধায়কদেরকে, আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী এবং জেপি নাড্ডাজিকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে ওনারা আমার উপর বিশ্বাস করেছেন এবং ওনাদের বিশ্বাস যাতে অটুট থাকে এবং যে কাজটা আমাকে দিয়েছেন সেটা যাতে আমি সুন্দরভাবে করতে পারি, সেটা আমি ত্রিপুরা শ্রী মায়ের কাছে প্রার্থনা করি। দেখুন, দায়িত্ব যখন আসে আপনি আপনি তার কাজ করার মানসিকতা আসে। আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, যে কোনো দায়িত্বকে স্বীকার করে নেওয়া সেটাই ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার মূল বৈশিষ্ট্য। তার জন্য দুইটা হোক, তিনটা হোক, চারটায় হোক, সেগুলো আমরা সামলাতে পারি। দায়িত্ব যারা দেন বা দিয়ে থাকেন তারা নির্ণয় নিতে জানেন, আর দায়িত্ব দেওয়ার পর কীভাবে তার থেকে কাজ নেওয়া সেটা মাননীয় রাষ্ট্রীয় অধ্যক্ষ জেপি নাড্ডাজি ও সর্বোপরি প্রধানমন্ত্রীজি সেই বিষয়ে অবগত আছে। দেখুন, 2023 বিধানসভা নির্বাচন নিশ্চিত মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে পুরো দেশ জুড়ে লাগাতার যতগুলো অ্যাসেম্বলি ইলেকশন হচ্ছে সবগুলোর মধ্যে ভারতীয় জনতা পার্টির জিত হচ্ছে এবং ত্রিপুরা তো 2023-এ তার কোনো ব্যতিক্রম হবে না। তার আগে আপনি আসুন আগে হিমাচল প্রদেশ এবং গুজরাতে, দুই স্টেট জয়ী হওয়ার পর তারপর ত্রিপুরাতে আসবে জয়ের সেই রথ। আর ত্রিপুরার মানুষ বুঝে গেছে অন্ধকার আর আলোর মধ্যে ডিফারেন্সেস কী, সেটা বের করে নিয়েছে। তার জন্য আলোতেই মানুষ যেতে চায়, ডেভেলপমেন্টে যেতে চায়, আর সেই দিকে সেই ডেভেলপমেন্ট এবং আলো সেটা নরেন্দ্র ভাই মোদী এবং সেই দিশাতে নিশ্চিত যাবে, তাতে কোনো সন্দেহ নেই।